আজকে আমরা আলোচনা করছি প্রাণীকলা, বিভিন্ন ধরনের প্রাণীকলা। আমাদের শরীরে যেগুলি দেখা যায় সেগুলো হচ্ছে আবরণীকলা, যোগকলা, পেশিকলা এবং স্নায়ুকলা। প্রথমে ধরো আবরণীকলা, আমি একটা তুলনামূলক আলোচনা করেই পুরো ব্যাপারটা বলবো, তবে প্রথমে এক এক করে বলছি। প্রথমে আবরণীকলা, আবরণীকলার সংজ্ঞা। আবরণীকলা কোথায়? প্রাণীদেহের বাইরের এবং ভেতরের বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করে, ঠিক আছে? তাহলে আমাদের শরীরের যে কোনো ত্বক বলো বা বিভিন্ন অঙ্গ আছে, সে অঙ্গগুলোর ভিতরের এবং তাদের বাইরের, ধরো আমাদের পাকস্থলী, পাকস্থলী আমাদের শরীরের ভিতরে থাকে একটা অঙ্গ, পাকস্থলীর বাইরের আবরণ, এবং পাকস্থলীর ভিতরে তো একটা থলির মতন, ওই থলির ভিতরের আবরণটাও আবরণীকলা তৈরি করে, প্লাস আমাদের স্কিন তো করেই। এছাড়াও এই আবরণীকলা আমাদের শরীরের বেশ কিছু অংশে দেখা যায়, সেগুলো আমি পরে আসছি। তাহলে এই গঠন বৈশিষ্ট্য, এই কোষগুলো, এরা একটা ভিত্তি পর্দার উপর থাকে। এইটা দেখো একটা ভিত্তি পর্দা, এখানে একটা দেখানো হয়েছে যে ভিত্তি পর্দা, মানে একটা পর্দা, তার উপরে কোষগুলো সাজানো রয়েছে। এখানেও দেখো একটা ভিত্তি পর্দা, তার উপরে কোষগুলো দুই স্তরে বা বহুস্তরে সাজানো রয়েছে। এক স্তরে সাজানো থাকলে সরল, বহুস্তরে সাজানো থাকলে এদেরকে জটিল আবরণীকলা বা স্তরীভূত আবরণীকলা বলে। কোনো কোনো আবরণীকলার ওপরে এরকম সিলিয়া দেখা যায়, সিলিয়া থাকলে তারা কিন্তু শোষণে সাহায্য করবে, কারণ পাকস্থলীর ভিতরে বা ক্ষুদ্রান্তের ভিতরে এরকম সিলিয়াযুক্ত কোষ দেখা যায়, তারা কিন্তু শোষণ তল বাড়ায়। কোনো কোনো আবরণীকলা কোষগুলো একটু আইসাকার, আঁশ, মাছের আঁশের মতন, প্রচণ্ড চ্যাপ্টা পাতলা। এই কোষটা দেখো একটা ত্রিমাত্রিক ছবি দেখানো হয়েছে, এটা একটা ভিত্তি পর্দা, এর ওপরে কোষগুলো এক স্তরে রয়েছে, কোষগুলো এরকমভাবে ছড়িয়ে রয়েছে। তাহলে এই কোষগুলো দেখতে অনেকটা ঘনকের মতন, কোনো কোনো কোষগুলো হয় এরকম স্তম্ভের মতন। তাহলে এরকম নানা রকম আবরণীকলা দেখা যায়। তাহলে আবরণীকলার বৈশিষ্ট্যের মধ্যে আমরা এইগুলো পেলাম, এদের কিন্তু কোনো রকম কোষান্তর রন্ধ্র নেই। দেখো কোষান্তর রন্ধ্র মানে ফাঁকা জায়গা, কোষগুলো প্রচণ্ড ঘন সন্নিবিষ্ট, আর এদের মধ্যে কোনো রক্তবাহ থাকে না। রক্তবাহ মানে যেগুলো ব্লাড ক্যাপিলারিজ, ফলে আমাদের ধরো পেন্সিল কাটতে গেলে হাতের আঙুলের কোনো একটা অংশ ছিঁড়ে গেল, ধরো আমাদের হাতের যে আঙুলটা আমরা দেখতে পাই, হাতের আঙুলের এই স্কিনটার ওপরটা তো আবরণীকলা, তাহলে আবরণীকলা যদি কোথাও কেটে যায় তাহলে কিন্তু কোনো রক্তপাত হওয়ার কথা নয়, শুধু আবরণীকলা। তুমি বলবে আমার তো রক্ত বেরোলো, তার কারণ তোমার আবরণীকলার ভেতরে যে যোগকলা থাকে সেই যোগকলায় কিন্তু ওই কাট বা ইনসিশন বা ওই ক্ষতটা পৌঁছে গেছিলো, তার জন্য রক্ত বেরিয়েছে। তাহলে নর্মালি আবরণীকলা যদি কাটে তাহলে কিন্তু কোনো রক্তপাত হবে না, কারণ এখানে কোনো রক্তবাহ থাকে না। প্লাস এদের কোষগুলো এক স্তরে বা একাধিক স্তরে থাকতে পারে, এরা সরল বা স্তরীভূত, যেটা সরল এক স্তরে থাকলে, স্তরীভূত যখন বহুস্তরে থাকে, যেটা বললাম কোষগুলো আঁশের মতন হতে পারে, যেটা বললাম স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যু আমাদের ঠোঁটের উপরে, তোমরা অনেক সময় ঠোঁটের পাতলা চামড়াগুলো যে খুঁটে খুঁটে ফেলে দাও শীতকালে, ওগুলো কিন্তু এরকম আইসাকার আবরণীকলা, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, ইংরেজিতে এটাকে এপিথেলিয়াল টিস্যু বলে, আর এই আইসটাকে আমরা বলি স্কোয়ামাস সেই জন্য। তাহলে এরা ঘনকের মতন হতে পারে, স্তম্ভের মতন হতে পারে, সিলিয়াযুক্ত হতে পারে ইত্যাদি। এবার এদের কাজ, এরা যেহেতু আমাদের দেহের বাইরের একটা আবরণে থাকে, তাহলে অবশ্যই এদের প্রধান কাজ হচ্ছে আবরণ। তাহলে দেহের ভিতরের আবরণ এবং বাইরের আবরণ তৈরি করা, ভিতরের মানে ওই যে অঙ্গগুলো বললাম যে বিভিন্ন অঙ্গগুলো থাকে, সে অঙ্গগুলোর ভিতরের আবরণ, তাহলে পাকস্থলীর ভিতরের আবরণ, হৃৎপিণ্ডের ভিতরের আবরণ, শ্বাসনালী বা ইত্যাদি, এগুলো সমস্ত বা রক্তবাহের ভিতরে যে আবরণ, এগুলো কিন্তু এরাই আবরণীকলায় তৈরি করে। এদের কাজ ক্ষরণ, ক্ষরণ মানে এরা যে কোনো গ্রন্থি, এই যে আমাদের লালা গ্রন্থি বা থাইরয়েড গ্রন্থি বা আমাদের ধরো উচ্চেচক ক্ষরণকারী যে গ্রন্থিগুলো রয়েছে পাকস্থলীর ভেতরে বা ক্ষুদ্রান্তের ভিতরে, সেই সমস্ত গ্রন্থি কিন্তু এই আবরণীকলা দিয়ে তৈরি হয়। এরা মিউকাস, হরমোন, উচ্চেচক এগুলো সব ক্ষরণ করে। মিউকাস মানে লালার মধ্যে যে মিউকাস থাকে, সেই মিউকাস যেটা আমাদের মুখে চলে আসে, হ্যাঁ, বা এরা শোষণে সাহায্য করে। এই যে এই সিলিয়া থাকে, এই সিলিয়া থাকলে এরা কিন্তু শোষণ করবে, তাহলে ক্ষুদ্রান্তের ভিতরে কিন্তু এরকম প্রচুর সিলিয়াযুক্ত আবরণীকলা থাকে, তার জন্য কিন্তু এরা শোষণ তল বাড়িয়ে দেয়, ফলে খাদ্যবস্তু ইত্যাদি শোষণ করে, খাদ্যবস্তু হোক বা অন্যান্য বস্তু ইত্যাদি কিন্তু শোষণ করে। আমাদের শ্বাসনালীর মধ্যেও কিন্তু এরকম সিলিয়া থাকে, আর এরা রেচনেও কিন্তু সাহায্য করে। তাহলে দেখো এরা আবরণ করছে, ক্ষরণ, শোষণ, রেচন, এই সমস্ত কাজগুলোই কিন্তু এরা নিয়ন্ত্রণ করছে। আর এদের অবস্থান, আমাদের এদের শরীরে, আমাদের শরীরে এরা কোথায় কোথায় দেখা যায়, এরা ত্বকে দেখা যায়, নখে দেখা যায়, চুল, শিং, দাঁত, এই যে বিভিন্ন প্রাণীর যে শিং, আমাদের দাঁতের যে এনামেল, সব কিন্তু এগুলিতে তৈরি হয়। চোখের যে কর্নিয়া, ফুসফুস, হৃৎপিণ্ড, শ্বাসনালী, রক্তবাহ, গবিনী এবং সমস্ত গ্রন্থি, আরও যা যা মানে বিভিন্ন আন্তর্যন্ত্র আছে, তাদের ভিতরের আবরণ এবং বাইরের আবরণও কিন্তু এই আবরণীকলা দিয়ে তৈরি হয়। তাহলে আমরা এখন এই মুহূর্তে শুধু আবরণীকলাটা বললাম, আমি এগুলোর টোটাল একটা তোমাদের চিত্র দিয়ে দেবো, তাহলে আমি কম্পারেটিভ অ্যাকাউন্ট করে বলবো। তাহলে এখন শুধু আবরণীটা বললাম, এরপরেই কিন্তু অন্য কলাটা আসছে। তাহলে এখানে বিভিন্ন ছবিগুলো দেখানো হয়েছে, তোমরা একটু ছবিগুলো দেখবে, এখানে কিন্তু কম্প্যাক্টলি আমি পুরো আবরণীকলার ডিটেলসটা আমি কিন্তু বলে দিয়েছি, কেমন? তোমাদের এরপরে আমি অন্য যে কলাটা আসে যোগকলা সেটাই যাচ্ছি। একটু ছোট ছোট ভিডিও করে পাঠাতে হচ্ছে, না হয়তো বড় ভিডিওটা তোমরা দেখতে পারবে না, সেই জন্য। ওকে।